একটু বলবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যদিও এখন ফুলের সিজন না, এখন ফুল একটু পরিমাণে কম আছে, তারপরেও আমরা কিছু ফুল আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো যে আমাদের যদি এক এক করে নামগুলো একটু বলেন, হ্যাঁ ফুলের নামগুলো বলেন। এটা গোলাপ ফুল, হ্যাঁ। তারপরে জারবারা, ওকে। যে এই ফুল, এই ফুলটা রড, রড নামে পরিচিত, রাইট। আর এগুলোকে জারবেরা, সবই জারবেরা। ও আচ্ছা, রজনী, রজনীগন্ধা দেখতেছি, আর মাঝখানেরটা ভুট্টা, লাম্বাটা বাদে দুপাশে ভুট্টা। হ্যাঁ, এই ফুলটা আপনারা একটু দেখতে পারেন, এটা কিন্তু রজনীগন্ধা না, এটা ভুট্টা নাকি? আচ্ছা, আর এছাড়া এখন কি কি ফুল পাওয়া যাচ্ছে আমাদেরকে যদি একটু বলতেন? আর আপাতত এইগুলোই পাওয়া যাচ্ছে না? আচ্ছা, এই জন্য। আচ্ছা, তাহলে আর আর এমনি সব মিলে আর অন্যান্য সময় কি কি ফুল পাওয়া যায়? জিপসি পাওয়া যায়, যে ব্যাংকে যায়। আচ্ছা, সৌন্দর্য করার জন্য ওইটা তো কেউ লাগায়নি। আচ্ছা, আর এমনি যদি আমরা সব মিলে কত 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 ধরনের ফুল পাওয়া যায় এখানে বলেন তো? যখন আমার শীতকালে 10-12 রকমের, তার যদি নামগুলো একটু বলতেন। তারপরে আর এখন মোটামুটি এই সময় এই ফুলগুলোই আছে, তাই তো? হ্যাঁ ভিউয়ার্স, দেখলেন আপনারা, মোটামুটি এখন এই ফুলগুলোই আছে। আর শীতকালে বেসিক্যালি মানে বেশি ফুল পাওয়া যায় না, ওগুলো বেশি পাওয়া যায়। তো আমরা মোটামুটি আরও এখানে দু একটা কি বলে, এই পাশে যদি আমরা দেখানোর চেষ্টা করি, এই পাশেও কিছু ফুল আছে একই ধরনের। আর এই এই ফুলগুলো কি? গেন্দা ফুল, গেন্দা ফুল এখানে কিছু আছে। তো এখন ফুলের পরিমাণটা কম যদিও, তারপরে বেশিরভাগই গোলাপ, জারবেরা আর রজনীগন্ধা। তারপরে এই এই ফুলটা কি বলছিলেন যেন, রড জাতীয় ফুল এবং ভুট্টা ফুল। জিপসের পরিবর্তে এই ফুলটা আনা হয়েছে, ওকে। আরো ভালো, আরো বেশি সৌন্দর্য দেখাতো। তো এই ভাই আমাদের অনেক হেল্প করলেন, আমাদেরকে তথ্য জানতে পারলাম। বাট বেশি ফুল এখন আসলে না, এখন সিজন যেহেতু না, তারপরেও যদি কিছু ফুল আমরা এখানে দেখাতে পেরেছি। অনেকে ছিল, এটা আমরা বেসিক্যালি ফুলের রাজধানী খাতো আমরা গদখালি, গদখালের মোড়ে। এখানে আপনারা দেখতেছেন অনেক অনেকগুলো দোকানে আছে, সেখানে কিন্তু ফুলগুলো রাখা আছে এবং অনেকে এখান থেকে নিয়েও যাচ্ছে ফুল। অনেকগুলো দোকান এখানে আছে, তারা ফুল অনেকে নিয়ে যাচ্ছে। বেসিক্যালি এই ফুলগুলো এখন আমরা দেখতেছি, এছাড়া আর অন্যান্য ধরনের ফুল আসলে নাই, এই ফুলগুলোই মোটামুটি চলছে। তো সবার জন্য শুভকামনা, আমরা মোটামুটি অন্য ভিডিও আবার সবার সাথে দেখাবে। ভালো থাকেন, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।